हेलो फ्रेंड्स, আমি তপস্বী দে। ওয়েলকাম টু তপস্বীস হোম কিচেন। আজকে আমি রাঁধব একটা ক্রিসমাসের স্পেশাল রেসিপি, পনির বাটার গন্ধরাজ। এখানে আমার কাছে আছে পনির, এগুলোকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। মোটামুটি 300 গ্রামের মতো পনির আছে। এখানে আছে একটা গন্ধরাজ লেবু বা থাই লাইম, আর আছে কিছু সবুজ টমেটো, যে কাঁচা সবুজ টমেটো হয় সেগুলো, লঙ্কার গুঁড়ো, কাজু বাদাম, কুচানো পেঁয়াজ। এখানে গরম জলের মধ্যে শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা ভিজিয়ে রেখেছি। যদি কাশ্মীরি লঙ্কা আপনাদের ঘরে না থাকে কোনো অসুবিধা নেই, শুধু শুকনো লঙ্কা দিয়েই করতে পারবেন। আর এটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার তেজপাতা আর সাধারণ ঘরে যে গরম মশলা থাকে সেটা। আর বাটার মশলা যখন তখন তো একটু বাটার লাগবে, সামান্য কিছুটা বাটার আমি নিয়ে নিয়েছি। প্রথমে আমি পনিরটাকে একটু ম্যারিনেট করে নেব, তার জন্য একটু নুন দিলাম। নুন আর হলুদ আমি কিন্তু এমনি দেখাইনি, এটা তো সব রান্নায় কমন থাকে। এবার দিচ্ছি আমি হলুদ, রেড চিলি পাউডার, রান্না করা মানে যে প্রচুর জিনিসপত্র লাগবে, অনেক সময় নিয়ে স্পেশাল ভাবে করে তা কিন্তু না, ঘরে কয়েকটা সাধারণ উপাদান দিয়েই করে নেওয়া যায় ফেস্টিভেল রান্না। শুধু প্রসিডিওরটা একটু অন্যরকম করলেই রান্নাটা একদম ইউনিক হয়ে যায়। পনিরটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি, এবার আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্ট করতে দেবো। প্যানে আমি বাটার দিয়ে দেব, এটা যেহেতু বাটার মশলা সেহেতু একটু বাটার দিতে হবে। বাটারটা মোটামুটি গলে এসে মেল্ট হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে দিয়ে দেব। পনিরগুলোকে আমি দিয়ে দিয়েছি, একটু কম আছে, এগুলোকে একটুখানি হালকা ফ্রাই করে নিতে হবে। এই 2020 সালটা চলে যাচ্ছে, সেটাও একটা আনন্দের ব্যাপার, নতুন ইয়ার আসছে, সেজন্য একটা ফেস্টিভের খুব সুন্দর চটজলদি রান্না আজকে দেখাচ্ছি। হালকা করে পনিরগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি, এটা যে খুব ডিপ করে ভাজতে হবে এরকম ব্যাপার নেই, জাস্ট যাতে নুনটা ঢুকে যায়, মশলাগুলো ঢুকে যায়, সেই জন্য একটু হালকা ফ্রাই করে। হ্যাঁ, মোটামুটি এগুলো সতে করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। আমি সামান্য আর একটু বাটার দিয়ে দিচ্ছি, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিই। এবার যে পেঁয়াজটা ছিল কুচিয়ে রাখা সেটা দিয়ে দিলাম, এটা মোটামুটি একটা বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, কারণ এটা দিয়ে আমি রেভেজটা বানাবো, ব্রাউন অনিয়ন। একটু একটু আঁচটা বাড়িয়ে দেবেন যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। এরকম মুচমুচে করে আমি এটাকে ভেজে নিয়েছি, এটা এবার আমি মিক্সিয়ারের মধ্যে দিয়ে দেব, গরম মশলাগুলো দিয়ে দেব, তেজপাতাও দিয়ে দেব। এটার সঙ্গে যাচ্ছে আমার কাজু বাদাম, এখানে মোটামুটি 20 গ্রামের মতো কাজু আছে, 15 গ্রামের মতো নিলেই হবে। এখানে রয়েছে কাঁচা সবুজ টমেটো গুলো, আপনারা চাইলে লাল টমেটো নিতে পারেন, যদি আপনারা বাজারে না পান, আমি পেয়েছি তাই এটা ব্যবহার করছি। আমি দুটো
টমেটো নিয়ে নিয়েছি। এইখানে আমি দেখুন জলের মধ্যে গরম জলে ভেজানো ছিল লঙ্কাগুলো। ভেজানো জলটা দিয়েই আমি মশলাটা পেস্ট করে নেব। মশলাটা আমার খুব একটা লাগেনি, মোটামুটি পনিরের আন্দাজে আপনারা মশলাটা দেবেন। এবার আমি মশলার মধ্যে কিছুটা নুন দিয়ে দিচ্ছি। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, ঝালটা এবার আপনাদের নিজস্ব ব্যাপার, ইচ্ছা না হলে এটা না দিলেও চলবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটু জল। জলটা যখন ফুটতে শুরু করবে, একটু ভালো করে ফুট ধরবে, তখন আস্তে আস্তে পনিরগুলো দিয়ে দিতে হবে। আমি সামান্য একটুখানি দই দিচ্ছি, এটা কিন্তু পুরোই অপশনাল, যেহেতু টমেটোটা বেশ টক থাকে। তারপর আমি লেবুরও দেব, লেবুর রসও দেব, তো সেই জন্য আপনারা দইটা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এবার পনিরের পিসগুলো দিয়ে দিন। পনিরটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, এবার নামানোর আগে আমি দিয়ে দেবো সামান্য ধনের গুঁড়ো, করিয়েন্ডার পাউডার। আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস, এটার গন্ধের জন্যই এটা দেওয়া হচ্ছে, একদম ইউনিক একটা ভীষণ সুন্দর গন্ধ হবে।